হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া ইয়ার যোগ্য প্রত্যুত্তর আর প্রত্যুত্তর দিম কিহর যোগেদি ভোটর যোগেদি কিহর যোগেদি কিহর যোগেদি গতিকে আমি এইবার ভোটর দ্বারা তেওঁলোকক দেখুৱাই দিম যে তেওঁলোকে হিন্দু মুসলিমৰ যে বিভেদৰ ৰাজনীতি কৰিছে এই ৰাজনীতি আৰু আমি সফল হবলৈ নিদিও এই ৰাজনীতি আৰু আমি সফল হব নিদিও সফল হব নিদিও সফল হব নিদিও গতিকে আমি কি কম 2026 আমি কি কৰিম মহিলা শক্তি তেওঁলোকে সোমাব আমাৰ মহিলাই তেওঁলোকক এইবাৰ বাধা দিব 2026 যি বিধানসভাৰ নিৰ্বাচন হ'ব য'ত বিজেপিয়ে সোমাব তাতে আমাৰ ভোজ ৰাজবংশী মহিলা সমিতিয়ে তেওঁলোকক বাধা দিব দিবনে নাই দিবনে নাই আই মাতৃসকল দিবনে নাই দিব ভনীসকল দিবনে নাই দিব আমি তেওঁলোকক যোগ্য প্ৰত্যুত্তৰ দিম নে নাই আমাৰ দাবী মানিব লাগিব আমাৰ দাবী মানিব লাগিব নবপ্রজন্মর সুরক্ষার স্বার্থ ইয়াত উপস্থিত হয়েছে গতিকে আমার মূল দাবি এস টি আমার সরকারে কই থাকে যে আপনার আটটা দশটা সিট দিম মেডিকেল কিবা দিম আমাক এইবিলাক একো নালাগে যদি আমি এস টি পাও এইবিলাক আমার নিজে নিজে তেওঁলোকে আমাক এইটো প্রলোভন দিয়ে আমাক এনে আখুর ঘুরাই থাকি লাভ নাই গতিকে অনাগত দিনত আমার এই যে আন্দোলন এই আন্দোলন যদি আরো আমি অধিক তীব্র হেৰি নকৰো তেতিয়াহলে আমি আমার দাবি যে কোনোবা দিনা আমার পূরণ করব সরকারে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এইটো আপনার কোনোদিন নাভাবিব কারণ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াই অসমৰ এই ছয় জনগোষ্ঠী কোচ ৰাজবংশীকে ধৰি এই ছয় জনগোষ্ঠীক যদি জনজাতিকরণ করে তেতিয়াহলে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াই মুখ্যমন্ত্রীর পদটো এৰিব লাগিব এইটো আপনার স্পষ্টভাবে জানি লোক কারণ তেখেতে 51% ইয়াত অসম সরকার আমার অসমত জনজাতি হম হওয়ার লগে তেওঁ ঠাইত অন্য এজন আহিব গতিকে সেইটোতো কোনেও হব নিদিয়ে গতিকে এই বস্তুটো আমি হিমন্ত বিশ্ব শর্মার যে মিছা কথা এই মিছা কথা যাতে আপনাদের প্রলোভন না যায় আমি হারে হিমজয় বিজেপি সরকার মিশন মিলা মিশন